দারাজ থেকে সর্বনিম্ন দামে কিভাবে আপনি কোনো প্রোডাক্ট কিনবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। দারাজ থেকে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন সেটা যদি সবচেয়ে কম দামের ওই প্রোডাক্টটা কিনতে পারি সেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো হয়। সো কোন প্রসেস ফলো করে বা কীভাবে অর্ডার করলে আপনি দারাজের একই জিনিস সবচেয়ে কম দামে কিনতে পারবেন সেটা আজকে দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, সার্চ করবেন উপরে সার্চ বক্সে যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। ধরুন আমি মাইক্রোফোন কিনতে চাচ্ছি, সো মাইক্রোফোন লিখে সার্চ করে দিলাম। মাইক্রোফোন লিখে সার্চ করার পর এখানে কিন্তু অনেক অনেক মাইক্রোফোন শো করছে এখান থেকে। এখন আপনি ধরুন সবচেয়ে কম দামের যে মাইক্রোফোনটা সেটা কিনতে চাচ্ছেন বা আপনার একটা বাজেট রেঞ্জ রয়েছে, ধরুন আপনি 200 টাকা থেকে 250 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন কিংবা 500 থেকে 600 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন। সো আপনি যখন 500 থেকে 600 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন আপনি এই বাজেট রেঞ্জটা সেট করে দেবেন যে আমি এই দামের মধ্যে একটা কিনতে চাচ্ছি, ওই দামের বাইরে আর কোনো প্রোডাক্ট আপনার এখানে শো করবে না। তার জন্য এইখানে যে অপশনটা রয়েছে একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই অপশনের উপর টাচ করবেন। এর উপর টাচ করার পরে এখানে দেখেন প্রাইস নামের একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন কত টাকার মাইক্রোফোন কিনতে চাচ্ছেন। ধরুন আমি 500 টাকা সর্বনিম্ন দিচ্ছি এবং ম্যাক্সিমাম যেটা রয়েছে এখানে আপনি সর্বোচ্চ কত টাকার মধ্যে চাচ্ছেন, সো এই লিমিটটা এখানে সেট করে দিবেন। আমি ধরুন 500 থেকে 600 টাকার মধ্যে মাইক্রোফোন কিনতে চাচ্ছি সেটা এখানে সেট করে দিলাম। এটা দেওয়ার পরে এই যে ডান অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে, তবে তার আগে আপনি বাংলাদেশি মাইক্রোফোন চান নাকি চাইনিজ মাইক্রোফোন চান, অর্থাৎ বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো চান নাকি আপনি চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসতে চান, এই দুইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চায়না সিলেক্ট করে দেন তাহলে কিন্তু চায়না থেকে সরাসরি আপনার কাছে প্রোডাক্ট পাঠাবে। সো আমি ধরুন চায়নাই সিলেক্ট করে দিলাম এবং চায়না সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আবারও এই প্রাইসটা কিন্তু চলে গিয়েছে, এটা আপনি খেয়াল রাখবেন। 500 থেকে 600 এখানে রেঞ্জটা লিখে দিচ্ছে। সো 500 থেকে 600 লিখে এই যে ডান অপশনটা রয়েছে এখানে ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলেই এখানে যতগুলো মাইক্রোফোন দেখাচ্ছে সবগুলোই কিন্তু চাইনিজ মাইক্রোফোন, সরাসরি চায়না থেকে আসবে বাংলাদেশে এবং আমার যে বাজেট রেঞ্জ আমি দিয়ে দিয়েছি তার মধ্যেই রয়েছে। এছাড়া আপনি যদি বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এই মাইক্রোফোনগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট যেভাবে ছিল ওভাবে রেখে দিলে বাংলাদেশ এবং চাইনিজ দুইটাই দেখাবে, অথবা আপনি যদি শুধু বাংলাদেশটা সিলেক্ট করে দিতেন তাহলে বাংলাদেশে অ্যাভেলেবল মাইক্রোফোনগুলো দেখাতো। ধরুন আমি এইখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দিয়ে ডান দিলাম। এখন বাংলাদেশে অ্যাভেলেবল যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো সবই এখানে দেখাচ্ছে। এখানে দেখেন 600 টাকার মধ্যে একটা ভালো মাইক্রোফোন রয়েছে। সো এইভাবে কিন্তু আপনাদের যে বাজেট রেঞ্জ রয়েছে তার মধ্যে আপনারা মাইক্রোফোন খুব সহজে দারাজ থেকে মানে যে কোনো প্রোডাক্ট আপনার বাজেট রেঞ্জের মধ্যে আপনি খুঁজে নিতে পারবেন। আপনি যদি এখানে 100 টাকা লিখে দিতেন বা 200 টাকা লিখে দিতেন সেটাও কিন্তু পেয়ে যেতেন। ধরুন 100 লিখে দিলাম এবং এখানে 200 দিলাম, 200 টাকার মধ্যে মাইক্রোফোন সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবল। সো আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে জাস্ট আপনার বাজেট রেঞ্জটা লিখে দিবেন এবং সেই বাজেট রেঞ্জের মধ্যে আপনি মাইক্রোফোন খুব সহজে বা যে কোনো প্রোডাক্ট খুব সহজে দারাজে খুঁজে পাবেন। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দেবেন, ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে।